অনেকটা সময় বাকি রয়েছে, ইস্ট বেঙ্গল চাইবে তিনটে পয়েন্ট ঘরে তুলতে এবং প্রথমার্ধে অন্তত একটা গোল যদি করতে পারে, অফসাইড কি না, এক্ষেত্রে সরাসরি বল চলে গেছে প্রিয়ান সিং এর কাছে। আক্রমণে ইস্টবেঙ্গল খেলাটাকে কিন্তু ছড়াবার চেষ্টা করছে। ইস্টবেঙ্গল ক্লাবের যে আক্রমণ মুখগুলো খুলছে সেটা মূলত জায়গাটাকে অনেক বড় করে নেওয়ার জন্য এই